হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচ টাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও অর্থাৎ ভিডিওর নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আর দেখে নিতে পারবেন আমার ভিডিওর নতুন নতুন রান্নার রেসিপিগুলি আমার আজকের ভিডিওতে থাকছে চিকেন কষা যারা দেশি চিকেন ছাড়া অন্য কোনো চিকেন পছন্দ করে না তাদের উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপিটি আমি তৈরি করে শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি আজকে চিকেন কষা রান্না করার জন্য ফার্মের চিকেন নিয়েছি প্রায় এক কেজি পরিমাণে আর রেগুলার সাইজ করে এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু আস্ত গরম মশলা অর্থাৎ চারটা লবঙ্গ তিনটা সাদা এলাচ দু টুকরো দারচিনি আর দুটো তেজপাতা আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজে বেরেস্তা আর এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া আর এখানে নিয়েছি এই চিকেন কষার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করেছি অর্থাৎ জয়ফল ফল এলাচি লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো মরিচ গোমরি রাঁধুনি এইটা দিয়ে আমি তেলে একটু এই পাউডারটা করে নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর রান্নার জন্য সাদা তেল তো চিকেন কষা রান্না করার জন্য আমার আজকের এই উপকরণগুলো ছিল সেটি আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর যে এখন আমি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এখন আমি চিকেনের গায়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এবার ভাতের সাহায্যে মেখে নেব আমরা সবাই কম জানি যে ফার্মের চিকেন থেকে একটু অন্যরকম টোটকা গন্ধ করে আর সেই গন্ধটা দূর করতে হলে অবশ্যই এই চিকেনটা যদি আপনারা আমার মতো করে রেসিপিটা তৈরি করেন অবশ্যই এই চিকেন থেকে আপনারা খাবার সময় কোনোরকম সেই টোটকা গন্ধটা পাবেন না তবে লবণটা চিকেনের গায়ে মাখিয়ে রেখে দিয়েছি এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল আর এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে এক একে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এই চিকেনটা আমি তেলে খুব ভালোভাবে এপাশ ওপাশ মিডিয়াম হিটে ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম হিটে চিকেনগুলোকে এভাবে ভেজে নিয়েছি অবশ্যই আপনারাও ট্রাই করবেন চিকেনটা এইভাবে ভেজে নিতে তাহলে দেখবেন এই চিকেনের গায়ে যে গন্ধটা থাকে সেটা একদম লাগবে না আর যারা ফার্মের চিকেন পছন্দ করে না অবশ্যই আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই চিকেনটা রান্না করেন দেখবেন অবশ্যই যারা ফার্মের চিকেন খেতে পছন্দ করে না তারাও একবার খেয়ে আবারও খেতে মন চাইবে এই পর্যায়ে আমি চিকেনটা ভেজে তুলে নিয়েছি আর ভেজে রাখা তেলের সাথে আমি আরও হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি আজ তো গরম মশলাগুলি চিকেন কষা রান্নার ক্ষেত্রে আমাদের তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে অর্থাৎ আমি আজকে চিকেন কষা রান্নায় ভাজার সময় হাফ কাপ পরিমাণে দিয়েছি পরে আরও হাফ কাপ পরিমাণে দিয়ে অর্থাৎ এখন আমি এক কাপ পরিমাণে তেলের মধ্যে এই চিকেন কষাটা রান্নার জন্য সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি দিয়ে প্রায় দু মিনিটের মতো ভেজে সোনালি কালার করে নিয়েছি আর একে একে অন্যান্য মশলাগুলো এখন দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে লবণ দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দু মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ হলুদ গুঁড়া দিয়েছি আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া এই পর্যায়ে দিব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া আর যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি আমার চিকেন কষায় রান্নার শেষের দিকে দিব তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি দু মিনিটের মতো তেলে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আমি আমার অন্যান্য রান্নার রেসিপিগুলো তো আমি বলে দিয়েছি যে দু মিনিটের মতো যদি আমরা এই মশলাটাকে তেলে কষিয়ে নিই তাহলে রান্নার ক্ষেত্রে দেখা যাবে মশলা খুব সুন্দর একটা টকটকে কালার চলে আসবে এবং রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও কারিতে একটা সুন্দর কালার দেখা যাবে তো আমি দু মিনিটের মতো মশলাটা তেলে কষিয়ে সুন্দর একটা টকটকে কালার নিয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি অর্থাৎ কাঁচা গন্ধভাবটা দূর করে নেওয়ার পরে তেলটা যখন উপরে বেশি এসেছে মশলা তারপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আমি এই মশলার সাথে প্রায় দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে চিকেনে গায়ে মাখিয়ে নেব আর যত ভালোভাবে এই চিকেনটা আমরা মিডিয়াম হিটে কষিয়ে নিব তত ওই চিকেনটা খেতে ভালো লাগবে তো আমি ঢাকনা দিয়ে চিকেনটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিয়েছি তো পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসছি আবারও আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন থেকে যেটুকু পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এখানে চার কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি আমি আমার অন্যান্য চিকেন কিংবা বিফ রান্নার রেসিপিতে বলেছি যখনই আমরা এই ধরনের মাংস রান্না করব আমরা অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করব ফুটন্ত গরম পানির যদি আমরা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি তা তাহলে কারিটা ভীষণ মজাদার হয় আর পানসে যে ভাবটা থাকে সেটা লাগে না খাবার সময় তো আমি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এটাকে কষিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি আবারও ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চলে আসছি তো এখনও আমার পানিটা রয়েছে আর মিডিয়াম হিটে আমি এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এই যে সম্পূর্ণ ছয় মিনিট হওয়ার পরে আমি ফিরে আসছি যেহেতু এখনও আমার হালকা হালকা একটু ঝোল রয়েছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ আর শেষের দিকে আমি কাঁচামরিচটা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি সেই আর চিকেন কষার স্পেশাল মশলাটা যেটা আমি আমার নিঝাতে করে রেখেছিলাম আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও দিতে পারেন আমি বেরেস্তাটা সম্পূর্ণ আস্তে দিয়ে দিচ্ছি আর কিছু বেরেস্তা রেখে দেবো আমার রান্নার শেষে যখন আমি সার্ভ করবো পরিবেশনের সময় আমি কিছু বেরেস্তা দেব তো হাফ কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে দমে রেখে দেবো দু মিনিটের জন্য আর দু মিনিট পর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই চিকেন কষা তো দু মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি এখন আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই ফার্মের চিকেন কষা তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে যখনই আমার তেলটা উপরে ভেসে আসবে অর্থাৎ মশলাটা মাখো মাখো হয়ে চিকেনে গায়ে লেগে যাবে তখনই বুঝতে হবে চিকেন কষাটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে মশলাটা সম্পূর্ণ মাখো মাখো হয়েছে তো অবশ্যই খেয়াল রাখবেন যে পরিবেশন করার আগে কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে তারপরে গরম গরম বোনা খিচুড়ি কিংবা সাদা পোলাও সাথে এই চিকেন কষাটা আপনার পরিবেশন করে দেখবেন কতটা মজাদার এবং কতটা সুস্বাদু তো এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলায় এই চিকেন কষা আর আজকে আমার বাসাতে আমি ঝড়ঝরা বোনা খিচুড়ি রান্না করেছিলাম তাই গরম গরম এই বোনা খিচুড়ির সাথে আজকে এই ফার্মে চিকেন কষা পরিবেশন করা হবে তাই পরিবেশনের আগে আমি মনে করে একটু পেঁয়াজে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আপনারা অবশ্যই মনে করে পেঁয়াজে বেরিস্তাটা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই চিকেন কষার সাথে যে বোনা খিচুড়িটা আমি তৈরি করেছি আমি বোনা খিচুড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করিনি আমার একটি বুনা খিচুড়ি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার আজকের এই খিচুড়িটি একদম ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাই করবেন এরকম ঝরঝরা একটি বুনা খিচুড়ি তৈরি করে কিংবা ঝরঝরা একটি সাদা পোলাও তৈরি করে এই মজাদার ফার্মে চিকেন কষাটা রান্না করে খেতে অবশ্যই আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ফেসবুক পেজও বিভিন্ন রান্নার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেখানেও ঘুরে আসতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারও আপনারা আমাকে জানাতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টও আপনারা আমাকে জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত আমি সবার জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ